ইতিমধ্যে 60 জন ওয়ার্কার্স মরিলে, 3 জন সুইসাইড করিলে, তার পাছতো কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারও গা লড়া নাই। ইমান অত্যাচারী সরকার যে যা 23 ডিসেম্বর এখন অর্ডার ইস্যুটারে যে আহা এই 31 জানুয়ারির ভিতর কোয়ার্টারও খালি করব লাগিব। চাও পয়সাও দিয়া নাই, স্যালারি দিয়া নাই, প্রভিডেন্ট ফান্ড, পেনশন, গ্রেচুইটি, LIC, এভরিথিং উইথ দেম, খালি হাতেও কোয়ার্টারের পর উলাই যাব লাগিব। এতিয়া আমার লড়া ছোৱালী পড়ি আছে, মানুষ হাতত পয়সা নাই, মানে দে উড বি হোমলেস বাই দি টর্চার অফ দি গভর্নমেন্ট। আমি নিরুপায় হই, আমি জানো যে তেখেতে মিছলিয়া কারবার চলাই আসলে ইমান দিন, খালি প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিছে কিন্তু একু করা নাই। আমি জানো এইবারও তেখেতে প্রতিশ্রুতি দিছিলে কোয়ার্টার এড়িব নালাগে, কিন্তু দের ওয়াজ নো লিগেল অ্যাকশন বাই দি গভর্নমেন্ট। তার পাছত আমি বাধ্য হই দিল্লী হাইকোর্টত আহিছো, আজি কেসটো হিয়ারিং হয়েছে। আমার দাবিটো আসলে আমার স্যালারিখিনি আর স্টেটিটরি ডিউজখিনি রিলিজ করে দিব লাগে, আর এই যে অর্ডার দিছে 31 জানুয়ারির ভিতর কোয়ার্টারটো এড়ি যাব লাগিব, এইটার উপর স্টে লাগে, যিমানখিনি দিনের ভিতর আমার স্যালারি নিদিব আমার থাকিবলে দিব লাগে। কোর্ট হ্যাজ পাসড এন অর্ডার দ্যাট দি নো কোয়ার্সিভ অ্যাকশন শুড বি টেকেন টিল নেক্সট ডে, আর গভর্নমেন্টও পার্টি করেছে, কোর্টে চিফ প্রভিডেন্ট ফান্ড কমিশনার পার্টি করেছে, আর লিকুইডেটরক কইছে যে নেক্সট ডেট 25 ফেব্রুয়ারির ভিতর জবাব দিব লাগে। আমার যে পিটিশন, পিটিশনের উপর তাকে জবাব বিচারিছে। দেন ইট ইজ ট্রুথ যে সরকারে যেতিয়া কোনো ধরনের পদক্ষেপ লওয়া নাই, আজি দিল্লির হাইকোর্টে আমাকে একটা বসার রাস্তা এখন খুলি দিছে। এতিয়া মানুষে অল্প শান্তি পাব যে ইয়েস দেয়ার ইজ ল ইন দি কোর্ট অ্যান্ড হুইচ ইজ জাস্টিস হ্যাজ বিন ডেলিভার্ড। 60 জন লোকের মৃত্যু আর 3 জন সুইসাইড, কোর্টে আজি একটু নোট লইছে, হয় লইছে, কোর্টে নোট লইছে, কোর্টে আমার লেবার কমিশনার আসামর একটা রিপোর্ট আসলে, যে রিপোর্টত লেখা আসলে যে ইমানখিনি মানুষ মরি গেছে বিনা ট্রিটমেন্ট, এই রিপোর্টটাও তাকে কগনিজেন্সত লইছে। আর আমি আশা করো যে আমি জাস্টিস পাম, আর আমি এখন এইখন অর্ডারের মাজতে আমি সরকারক কবলৈ বিচারি আছো, এতিয়াও যদি আপনার ভিতর মানবিকতা বলে কোনো বস্তু আছে, আপনাদের সোনকালে শ্রমিক কর্মচারীর প্রাপ্য ধনখিনি, কোনো ভিক্ষা নহয় এই আমার প্রাপ্য ধনখিনি রিলিজ করে দিব লাগে, আর মিলটো জিয়াই তোলার কারণে যদি আপনাদের বারবার প্রপোজাল দিছে, প্রস্তাব দিছে, এসিওরেন্স দিছে, এইটার উপর যদি সামান্যতম দায়িত্ববোধ আপনার থাকে তেনেহলে মিলটো জিয়াই তুল, নহলে আহা রাইজে কেতিয়াও আপনার ক্ষমা নকরি।